কাপড় রাখার জায়গা নাই, ঝামেলার দিন শেষ। আজকে থেকে আপনাকে আর আলমারিতে ঠাসাঠাসি করে কাপড় রাখতে হবে না, মাত্র একটা রাবার ব্যান্ড দিয়ে করে নিতে পারবেন এর সমাধান। অনেকগুলো টিপস রয়েছে আজকের ভিডিওতে, যা প্রত্যেকটা মানুষের অনেক কাজে লাগবে, অনেক গুরুত্বপূর্ণ। একটি পয়েন্টও মিস করবেন না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি এখানে। এই শাড়িগুলো আমরা আলমারিতে রাখতে গেলে কোনো জায়গা ধরে না, অনেক সমস্যার মধ্যে পড়ি। আর এখন যেহেতু মানুষ শৌখিন, এজন্য মানুষের কাপড় রাখতে অনেক সমস্যা হয়। তো আপনারা দেখেন, এভাবে আমরা হ্যাঙ্গারে যদি কাপড় রাখি, হ্যাঙ্গার থেকে এই শাড়িগুলো পড়ে যায়, যেগুলো ভারী জর্জেট সেগুলো কিন্তু পড়ে যায়। তো আমরা কিন্তু এই শাড়িটা জাস্ট আমি যেভাবে ভাঁজ করছি আপনারা ঠিক সেভাবেই ভাঁজ করবেন, তাহলে আপনাদের হ্যাঙ্গার থেকে শাড়ি কখনোই পড়ে যাবে না। যে কোনো শাড়ি আপনারা, জর্জেট হোক আর সুতি হোক, যে কোনো শাড়ি আপনারা যদি এভাবে রাখেন। তো আমি ভাঁজ করে নিয়েছি, এরপরে ভিতরেই কিন্তু ব্লাউজটা রেখে দিয়েছি। ব্লাউজও আর আলাদা হ্যাঙ্গারে রাখতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো হ্যাঙ্গার লেগে যায়। তো এভাবে আমরা যদি রাখি তাহলে কিন্তু শাড়িগুলো পড়বে না, আর যেই শাড়ি যেই ব্লাউজ সেটা কিন্তু গোছানো থেকে যাবে। তো এই যে এভাবে করে আমি দুই সাইডটাই এক পাশে এ করে নিয়েছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো করে নেওয়ার পর এভাবে আমি কত নাড়াচাড়া করতেছি, এখন আর কোনো শাড়ি বা কিছুই পড়বে না। আশা করছি টিপসটি ভালো লেগেছে। এরপর আমার পরবর্তী টিপস, এখানে আমি সাবান টুকরো করে কেটে নিয়েছি, এটা ডেটল সাবান। আমাদের বাসায় কিন্তু তেলাপোকার অত্যাচারে আমরা বাঁচি না, তো তেলাপোকা কিন্তু এগুলোর গন্ধ একদম সহ্য করতে পারে না। ডেটল সাবানটা আপনারা নিবেন, টুকরো করে কেটে যেই জায়গায় জায়গায় তেলাপোকার অত্যাচার আছে সেখানে এভাবে করে রেখে দিবেন। একদম আপনাদের বাসা থেকে তেলাপোকা একেবারে উধাও হয়ে যাবে। এ তো এভাবে আমি কিন্তু এয়ারড্রপের আসলে চাপাই যে কোনো সাইটে কিন্তু এই তেলাপোকা দেখা যায়, বিশেষ করে রান্নাঘরেও দেখা যায়। তো এরকম অবশ্যই ডেটল সাবান রেখে দিবেন, দেখবেন 100% পরীক্ষিত একটা তেলাপোকাও থাকবে না। এরপর আমার তৃতীয় টিপস হচ্ছে নেল পালিশ। এই নেল পালিশটা শুধু আমরা আঙ্গুলে ব্যবহার করি সৌন্দর্যের ক্ষেত্রে, কিন্তু তাছাড়াও এটা অনেক কাজে আসে। অনেক সময় আমাদের শরীরে যে কোনো জায়গায় মশা কামড় দিলে ফুলে ওঠে, ব্যথা হয়, তো সেই জায়গায় এভাবে একটু নেল পালিশ লাগিয়ে নেবেন। অনেক সময় বাচ্চারা চুলকালেও সেই জায়গায় কিন্তু অনেক ফুলে ওঠে, এভাবে দিয়ে নেবেন। আবার নখের কুনি বসে যায়, ফুলে যায়, পেকে যায়, সেই নখের কুনিতেও এভাবে নেল পালিশ ব্যবহার করলে নখের কুনি পাকা, নখের কুনির ঘা সব কিছু ভালো হয়ে যাবে। তো আশা করছি আমার এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। এরপর আমার চতুর্থ টিপস, ব্লাউজ। এরকম ব্লাউজ কিন্তু আমাদের অনেকই হয়, সেগুলো রাখতে গেলেও অনেক জায়গা লেগে যায়। তো আমরা যদি এভাবে রোল করে ব্লাউজগুলো একটা রাবার ব্যান্ড এভাবে দিয়ে রাখি তাহলে কিন্তু জায়গা কম লাগবে। আপনারা এয়ারড্রপে হোক আর কোথাও বেড়াতে গেলেও বাচ্চাদের টি শার্ট ফ্রক এভাবে রোল করতে পারেন, তাহলে ব্যাগেও কিন্তু জায়গার কম জায়গার মধ্যে অনেক কাপড় ধরবে। তো এরপর আমার পঞ্চম টিপস হচ্ছে, এরকম কস্টেপ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি কিন্তু এগুলোর মুখ আমরা খুঁজে পাই না। হঠাৎ করে তাড়াহুড়া করে কোনো কাজের কস্টেপ লাগাতে গেলে আমাদের এই মুখটা খুঁজে তো পাই কিন্তু অনেক দেরি হয়। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে আমাদের কিন্তু কাজ করতে গেলে অনেকটা সময় চলে যায়, যেহেতু এখন আমরা অনেক ব্যস্ত, একটু সময় চলে গেলে কিন্তু আমাদের অনেক বড় লস হয়ে যায়। তো আমরা কিন্তু এই কস্টেপে একটু টুকরো করে কাগজ কেটে নিতে পারি আর কস্টেপের মুখটাতে এভাবে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কাজের সময় তাড়াহুড়ো করে আর খুঁজতে হবে না, এভাবে আমরা তাড়াতাড়ি কস্টেপের মুখটা পেয়ে যাব। এরপরে আমরা কিন্তু কি করি, অনেক সময় দুধ অনেক কিছুই ফ্রিজে রাখি। এই যে আমি দুধ রেখেছিলাম,
বাচ্চাকে খাওয়ায় একটু বেঁচে গেছিল, তো এটা বরফ জমে গেছে, এটা সারাতে কিন্তু অনেক সময় লাগে। সেই সময় যদি ভাত বা তরকারি চুলার উপরে হয়ে থাকে, তাহলে আমরা বাটিটা এই ভাতের হাঁড়ির উপরে বা তরকারির পাতিলের উপর এভাবে বসিয়ে দিলে কিন্তু বরফটা তাড়াতাড়ি গলে যাবে। খুব দ্রুত আমরা এই দুধটা গলিয়ে নিতে পারবো অনেক কিছু তৈরির ক্ষেত্রে, বা বাচ্চারা খেতে চাইলে ঝটপট কিন্তু করে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন দুধটা গলে একেবারে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু অনেক সুবিধা হবে। তো এরপরে হচ্ছে রাবার ব্যান্ড, যে কোনো মেয়ে বাচ্চা বাসায় থাকলে বা নিজেদেরও কিন্তু এই রাবার ব্যান্ডগুলো আমাদের কাজে লাগে, এজন্য আমরা কিন্তু অনেকগুলো করে কিনে থাকি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, অনেক সময় হারিয়ে যায়। তো আপনারা কি করতে পারেন, একটা তার এভাবে পেঁচিয়ে এভাবে সুন্দর মতো করে যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর খুঁজতে হবে না, হারিয়ে যাবে না, বাচ্চারাও কিন্তু সহজেই পেয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো রাবার ব্যান্ড রেখে দিয়েছি, অবশ্যই তার এভাবে পেঁচিয়ে রাখতে পারেন আপনারা, তাহলে কিন্তু এগুলো হারাবে না, নির্দিষ্ট স্থানে থেকে যাবে। তো কেমন লাগলো টিপসটি, অবশ্যই একটা লাইক করবেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আরও কিন্তু অনেকগুলো দুর্দান্ত টিপস রয়েছে যা আপনাদের কাজে আসবে, এরকম ঘিয়ের কৌটো বা কর্নফ্লাওয়ারের কৌটোগুলো কিন্তু নিচের দিকটা মরিচা পড়ে যায়, এক্ষেত্রে আমরা মেঝেতে রাখলেও দাগ হয়ে যায়, আবার ফ্রিজে রাখলেও দাগ হয়ে যায়। তো আমরা যদি এরকম টিনের যে কোনো কৌটোর পিছন সাইডে যদি এভাবে নেল পালিশ লাগিয়ে নেই, তাহলে কিন্তু এই মরিচাগুলোর দাগ কিন্তু পড়বে না। অনেক সময় ঘি, তারপরে কর্নফ্লাওয়ার, আরও অনেক টিনের কৌটো পাওয়া যায়, সেগুলো যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু দাগ পড়ে যায়। আপনারা এভাবে নেল পালিশ দিয়ে রাখবেন, দেখবেন কখনোই দাগ পড়বে না। এরপর হচ্ছে আমার লাস্ট টিপস হচ্ছে এভাবে আলমারি বা ওয়ার্ড্রবে কাপড়, দেখতে পাচ্ছেন একটা একটা করে হ্যাঙ্গারে রেখেছি, ফলে কতগুলো জায়গা নষ্ট হয়েছে, আর কোনো কাপড় আমি কিন্তু এই ওয়ার্ড্রবে রাখতে পারবো না বা আলমারিতে। তো আমরা কিন্তু ছোট্ট একটা বুদ্ধি যদি করে নেই, তাহলে কিন্তু অনেকগুলো কাপড় আমরা আলমারিতে একসঙ্গে রাখতে পারবো। তো এজন্য আমি হ্যাঙ্গারের মাঝখানে দেখতে পাচ্ছেন রাবার ব্যান্ড লাগিয়ে নিচ্ছি, জাস্ট আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক সেভাবেই লাগিয়ে রাখবেন, দেখবেন আপনাদের অনেকগুলো কাপড় আপনারা একসঙ্গে এভাবে রাখতে পারবেন। আমি দুই ডাবল করে রাবার ব্যান্ডটা দিয়ে নিয়েছি, যদি রাবার ব্যান্ড আপনারা দিতে না চান তাহলে পুরনো মুজো কেটেও এই কাজটা করতে পারেন, আবার বেলুনও পাওয়া যায়, বেলুন কেটেও এই রাবার ব্যান্ড দিয়ে আমি যেটা করেছি সেটা আপনারা করতে পারবেন। একসঙ্গে অনেকগুলো কাপড় আপনারা আলমারি ওয়ার্ড্রবে রাখতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না কাপড় রাখতে। যেই জায়গায় আমরা এই কয়টা শাড়ি বা কিছু রাখলেই আমাদের আলমারি বা ওয়ার্ড্রব ভরে যেত, সেই জায়গায় আমরা কিন্তু এর থেকে আরও অনেক দ্বিগুণ শাড়ি কাপড় রাখতে পারবো। তো আমি আপনাদেরকে রেখে দেখাচ্ছি, এই তো আমি এভাবে ঝুলিয়ে রেখেছি, আমি দেখেন পাঁচটার মতো রেখেছি, 1 2 3 4 5 পাঁচটার মতো রেখেছি। এভাবে করে আপনারা আরও রাখতে পারেন, এভাবে টাঙিয়েও রাখতে পারেন, আবার ওয়ার্ড্রব বা আলমারিতেও রাখতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আমি এটা রেখে দেখাচ্ছি, দেখেন এক সাইডে আমি রেখেছি, এক সাইডেই কিন্তু ওয়ার্ড্রবের এক সাইডে, আমি এই সাইডে কিন্তু আরও অনেকগুলো শাড়ি কাপড় রাখতে পারবো। আশা করছি আপনারা এই ঝামেলার মধ্যে আর পড়বেন না, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফিজ।